আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তিনটি রং দিয়ে আমরা আজকেও আরও অনেকগুলো কালার তৈরি করে দেখাবো। তো চলুন শুরু। তো বন্ধুরা, চলে আসলাম। এখানে আমরা একটু পেস্ট নিয়ে নিয়েছি, তারপরে রেড বেসিকটা একটু দেব। তো বন্ধুরা, এখানেও আমরা আরও অনেকগুলো কালার তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমরা একটি পিঙ্ক কালার তৈরি করে ফেললাম একটা। তো বন্ধুরা, এই তিনটি রং দিয়ে আমরা কতগুলো রং তৈরি করতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো। তো একটি কালার তৈরি হয়ে গেল। তো এটার ভিতরে আমরা এখন ইয়েলো দেব। ইয়েলো দেওয়ার পরে দেখবো আমরা কী কালারটা তৈরি হয়। তো ইয়েলো কালারটা দিয়ে আগে, তো বন্ধুরা দেখেন একটু লাগিয়ে নিচ্ছি সেটটা, তারপরে এটা আমরা ভালোভাবে মিক্স করব। তো বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়তই আপলোড করা হয়। তো আপনারা যদি কোনো কালার এরকম না বানাতে পারেন অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তৈরি করতে হয়। তো দেখেন বন্ধুরা, আমাদের এখানে একটা অরেঞ্জ, লাইট অরেঞ্জ কালার তৈরি হয়ে গেল। তো এটার পরে আমরা দেখব এটার ভিতরে আরও একটু রেড দিলে কী কালার হয়। তো দেখেন ডিপ পিঙ্ক কালার তৈরি হবে। তো ভালোভাবে মিক্স করতে হবে, ডিপ পিঙ্ক কালার তৈরি হয়ে গেল। তো আমরা তিনটা কালার অলরেডি তৈরি করে ফেললাম, পিঙ্ক, লাইট অরেঞ্জ আর হলো পিঙ্ক, ডিপ পিঙ্ক। তো এটার ভিতরে আমরা আরও একটু ইয়েলো দেব, দেখব কি কালার তৈরি হয়। তো বন্ধুরা দেখেন, এটাও একটা ডিপ অরেঞ্জ কালার বা ডিপ পিঙ্ক হয়ে রয়েছে, আরো ডিপ পিঙ্ক ইউলিশ। তারপরে এটার ভিতরে আমরা আরও রেড দেব, দেখি কি কালার তৈরি হয়। একটু ইয়েলো দেব, একটু ব্লুও দেব। তো দেখবো আমাদের কি কালার তৈরি হয়। তো এটাকে আমরা ভালোভাবে মিক্স করব। তো দেখেন বন্ধুরা, আমাদের একটি রেড কালার তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে গেল রেড কালার। তো আমরা অলরেডি পাঁচটা কালার তৈরি করে ফেললাম, এটার ভিতরে আমরা আরও ইয়েলো দেব, দেখি কি কালারটা তৈরি হয়। তো বন্ধুরা, এরকম যেভাবে যেটা কালার দিবেন অত ডিপ হবে, ডিপের দিকে যাবে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন বন্ধুরা, এটা আমরা একটু ডিপ অরেঞ্জ কালার তৈরি করে ফেললাম। তো অরেঞ্জ কালার তৈরি হয়ে গেল, এটার ভিতরে আমরা আরও রেড দেব, দেখি কি কালার তৈরি হয়।
তো এটা আমাদের একটি আরো ডিপ রেড কালার তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এরকম যদি আপনাদেরকে আপনারাও বানাতে চান তাহলে অবশ্যই এরকম তিনটে কালার কিনে নিয়ে এসে তারপরে তৈরি করতে পারবেন। আমার একটা বেসিক, আপনারা রং কিনে নিয়ে এসেও রং তৈরি করতে পারবেন। চারটি রং লাগবে আপনাদের, সাদা, তারপরে ইয়েলো, ব্লু, রেড। তো আমি একটু ব্লু দিয়ে নিলাম, দেখি কী কালার তৈরি হয়। তো বন্ধুরা দেখেন একটি খয়েরি কালার তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এরকম ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমার জন্য।